আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিরা নরিন ব্লগস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আমরা এখন ছাদে যাচ্ছি সুমির ছাদ বাগান দেখতে। চলেন প্রদেবী, যাচ্ছেন? এই স্যান্ডেল আছে এখানে, এই স্যান্ডেল তো মাশাল্লাহ। ওইটা পরে ওইটা ডাইরেক্ট আমি দূর হতে তোমাকে দেখেছি, আমি বাংলাদেশ থেকে তোমাকে দেখেছি, তাই আমি চলে এসেছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপাই গেছি সুমির। এই যে সুমির সাত বাগান, কোন সাত থেকে শুরু করবো বুঝতেছি না, পুরো সাত ফুল করে ফেলছে। ঢেঁড়স, আচ্ছা সুমি ম্যাডাম আস্তে আস্তে আপনি বলেন, আমি একটু গাছপালা কমই চিনি। দাঁড়া, এটা কি? ঢেঁড়স, ভেন্ডি গাছ, ড্রাগন, এই যে আতা গাছ ফুল আসছে, আতা গাছের ফুল। এই যে এখানে একটা পেয়ারা গাছ, এই যে পেয়ারা, পেয়ারা কি পেয়ারা গিফট পাইছে। ও, এই গাছটা সুমি গিফট পাইছে কৃষি গ্রুপ থেকে, তাদের একটা গ্রুপ আছে, এই আম গাছ ওই গ্রুপ থেকে এটা পাইছে। এই পেয়ারা গাছটা আম গাছ, আর এটা আমার লাগানো গাছ মাশাআল্লাহ, বিচি থেকে। এগুলো সব বিচি থেকে, এটাও সব বিচি থেকে। পেয়ারা গাছ এটা? ও না, আম গাছ, আম রূপালী, আম রূপালী মাশাআল্লাহ বিচি থেকে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। নেক্সট টাইম আম খাওয়া যাবে। নরসিংদীর লেবু, এটা হলো নরসিংদীর লেবু লাগাইছে। একটা না লেবু আছে বললে কই? ও আচ্ছা, আস্তে আস্তে যাচ্ছি। এই পাশের বিল্ডিং এও দেখা যাচ্ছে কিছু গাছপালা। এটা আমাদের ওই বিল্ডিংটা। ও আপনাদের? ও তোমার কোনটা? এটা ওই আমাদের যে ছয় বোনের বিল্ডিংটা আছে না, ওই বিল্ডিংটা। এই বিল্ডিংটা সামনে বিল্ডিংটা হলো আমার জায়ে দে, ওর বাবা বাড়ি থেকে পাইছে, ছয় বোন মিলে করছে না মাশাআল্লাহ, বাপের বাড়ি শ্বশুর বাড়ি একসাথে। আর এটা কি? এটা কি কয়েন প্যানেল? কয়েন প্যানেল, এটা কি আমার কাছে কেন? না না, গাছটা হয়েছে। আছে যে কাঁচামরিচ, অনেকগুলা কাঁচামরিচ আছে, মালটার গাছ সব বিচি থেকে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান থেকে, পিকু ভাবি পাঁচটা জাম দিছিল, ওই জাম মাশাআল্লাহ ইন্ডিয়া থেকে জাম নিয়ে আসছে, ওই জাম খেয়ে বিচি দিছে সুমিকে, সেই গাছ লাগানো হয়েছে, বিচি লাগাচ্ছে আর গাছ মাশাআল্লাহ। আরে ওদিকে চলেন, সবাই চলে আসতেছে। ওই আলসে ভাবিগুলো আসতেছে না কেন? এই যে পেয়ারা গাছ সবগুলো বিচি থেকে, বিচি রোপণ করছে, তারপর এত বড় গাছ হয়েছে। এটা সবেদা, এটা কেনা অবশ্য, সবেদা গাছ, চারা গাছ নিয়ে আসছিল, এটা এখন অনেক বড় হচ্ছে, অনেক গাছ লাগাইছে। আগে দেখতাম আমি ফেসবুকে যখন সৌদি আরবে থাকতাম, তো বলছিলাম এসে তোমার বাগানে আসবো, আজকে চলে আসছি। বিচি থেকে এটা লেবু গাছ, কি লেবু এটা? ওই নরসিংদীর লেবু, নরসিংদীর যে কি জানি লেবু বলেন একটা, খুশবু যে হয় এলাচি লেবু, আপনাদের নরসিংদী এলাচি, বোম্বাই লেবু। ও সন্ধ্যা সময় ফুটে, এখন তো বিকাল, মরে গেছে না।
লেবু গাছ অনেক লম্বা হয়েছে মাশাআল্লাহ। এই কলা গাছ পাশে একটা কলা গাছ, এটাও বিচি থেকে, এই যে কলা গাছটা বিচি থেকে, বিচি লাগানোর পরে এত বড় কলা গাছটা হয়েছে মাশাআল্লাহ। আর এটা কেনা আমরা আমরা গাছ, ও মা দারুন তো আমরা আছে। এই যে আমরা হচ্ছে আমরা ছোট ছোট আমরা হচ্ছে, এই যে দেখো আমরা গাছ, আরে তোমার ফোন, এই যে দেখো আমরা বরিশাল আমরা, জান দাও এটা বলবো বলে ধীরে ধীরে কামড়া, বরিশাল আমরা ধীরে ধীরে কামড়া, দেখছো সব বিচি লাগানোর পরে মাশাআল্লাহ গাছগুলো। এটাও আমরুপালি বিচি, আমরুপালি এই যে এখন যে বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়িটা, ওইখানে এই কামরাঙ্গা গাছটা ছিল, ওইখানে ওই কামরাঙ্গার বিচি লাগানোর পরে এই গাছটা হয়েছে। গাছটা কেটে ফেলতে হয়েছে বাড়ি করার সময়, আগে বাড়ি ছিল, নিচে বাড়ি ছিল, এখন ভেঙে বাড়ি করা হচ্ছে। অনেক কামরাঙ্গা ধরতো ওই বাড়িটায়, তো ওইটা সে সুমি সুন্দর করে বিচি লাগে, ভালোই শ্বশুর বাড়ির স্মৃতিকে ধরে রাখছে। এটা আপনার জন্য, আমার জন্য, ও এটা বলতেছিল আউ ভাই যে একটা লেবু আসছে ভাবির জন্য, আমার তো লেবু পছন্দ। ওয়াও ছিড়ব আমি ছিড়ি, এই যে লেবু শক্তি কম, এই যে লেবু আরো বড় হয় কিন্তু যে সবাই ধরা ধরিতে নিয়ে যায়, মাশাআল্লাহ খুশবু আছে। আর এগুলা কি? আনারসের উপরে অংশটা আর কি, যেটা পাতা থাকে ওইটা, হ্যাঁ যেটা আমরা ফেলে দিই আর কি। এটা কি বড়ই গাছ? এটা হ্যাঁ এগুলো বড়ই গাছ, সব বিচি থেকে করা, সব বিচি থেকে বড় গাছ করা, মাশাআল্লাহ অনেক অনেক বড় হইতেছে। আর এদিকে ফুল, এটা কৃষি গ্রুপ থেকে গিফট পাইছে, কৃষি গ্রুপ থেকে গিফট পাইছে, অনেক গিফট পাইছে কৃষি গ্রুপের দিক দিয়ে, অনেক আগে আছে মাশাআল্লাহ। এটা কালার চেঞ্জিং হয়, গোলাপ কালার চেঞ্জ হয়, সুন্দর না, কালার চেঞ্জ, কালার চেঞ্জ হয়ে যায়। এই যে ফার্স্টে এরকম থাকে হলুদ হয়, তারপর আস্তে আস্তে এটা কালকে আরো কালার লাগবে, আরো কালার হবে। ও জারস, হ্যাঁ দেখে আসছি আর কি। এটা কি শুনি, এটা কাটা মুকুট, কাটা মুকুট ফ্লাওয়ার, ওরে ক্যাকটাস, ফুলের গন্ধ, আগে বলতাম হাসনা হেনা ফুলের গন্ধে সাপ এসে যায় মাশাআল্লাহ। পেয়ারা কোথায়, পেয়ারা ছিল ছোট তো, হ্যাঁ লেবুটা তো পেরে ফেলছি, যাও তুমি পারো পেয়ারা, কোথায় খাওয়ার মতো আল্লাহ ছোট না, ধুয়ে আনো ধুয়ে আনো, কলোনি গাছে, কলমের গাছে তো ছোট গাছে ধরে, ও আচ্ছা আচ্ছা কলমের গাছ, কলোনি চুলতেছি, দুইটা ঢেঁড়স আছে, ঢেঁড়সটা খেয়ে ফেলতো, সরি সহ্য হয় না, ধুইছো মজা মজা, এগুলো মিষ্টি হয় দেখে, এক কামড় মিষ্টি আছে, আরে কারণই না, কচকচে আসলে মজা, মিষ্টি তো, আচ্ছা আমরা আমরা কি শুটিং করব, আপনি ঢেঁড়স পারেন, না না ওই যে মডিরা পারে, পারে ফেলেন কেটি দাও না, হয়েছে গাছই চিনে ফেলতেছি, দেখি কি ভাবে পাড়তে হয়, বটা থেকে এরকম আসলে এক হাতে কাজ, তোমারই লিয়ে এই আমারে লিয়ে, থ্যাংক ইউ, এই আমারে লিয়ে এ তোমারই লিয়ে, তোমারই তার হচ্ছে মেরি লিয়ে, মেরি লিয়ে, ওকে থ্যাংক ইউ, এখন ধুয়ে রেখে দিই, হ্যাঁ কচকচে কাঁচাই খাওয়া যায় ঢেঁড়স, রাখো আমরা এখন শুটিং করবো।
এখানে বলা হয়নি যে আজু বা খেজুরের গাছ লাগাইছে মাশাআল্লাহ কোথায় পাইছিলে বিচিটা খেজুর খেয়ে ও একজন সৌদি থেকে খেজুর দিছিল হজ করে খেজুর নিয়ে আসছিল ওই খেজুর সুমিকে দিছে সুমি খেয়ে সে বিচি লাগাইছে মাশাআল্লাহ একটা আছে না খুব সুন্দর বাতাস ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে অনেকক্ষণ এই ছাদ বাগানে ছিলাম এই যে দেখেন বাতাস শুরু হয়ে গেছে ভাবি এই যে দেখেন বাতাস শুরু হয়ে গেছে আপনি এখন গান গাইতে পারেন গাবা তুমি গাবা মুসো গাইতেছে তুমি আছো ও একা কোথায় মুসা আছো না এই যে আমাদের ডিস্কো ভাবি অনেক জলি সব সময় গান রেডি এত সুন্দর গান আমার যায় সাপ থেকে দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির ভয় লাগে উপর থেকে তাকাইতে ব্যালকনিতে দেখাইছি এই যে বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়ির ছাদ থেকে ইনশাল্লাহ দেখা যাবে বসুন্ধরা মার্কেট যেটা জায়ের ছাদের মানে জায়ের বাসার ছাদ থেকে দেখতেছি এই যে বসুন্ধরা মার্কেট পোস্টার আছে ছবি একদম বসুন্ধরা মার্কেটের অপোজিটে আমার শ্বশুর বাড়ি কাঁঠাল বাগান এই তো মানে এখানে কিন্তু সবচেয়ে উঁচা বিল্ডিং হবে না এটা এইদিকে সব কি ছয়তলা না সাড়ে ছয়তলা সবগুলো না আমাদেরটা ওটা দশতলা হবে ওদিকে আরো হ্যাঁ একদম দূরে আশেপাশে সাড়ে ছয়তলার উপরে কোনো বাড়ি নাই কিন্তু আমার শ্বশুরবাড়িটা দশতলা হবে ইনশাল্লাহ আর কি হওয়ার পরে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আশেপাশে সব ছাদে কিন্তু দেখা যাচ্ছে গাছপালা সবাই আজকাল গাছপালা নিয়ে ব্যস্ত থাকে মানে বাগান বাড়ি করে হ্যাঁ সুন্দর পরিবেশ আর ছাদে সুন্দর মানে গ্রিন গাছপালা দেখলেও কিন্তু অনেক ভালো লাগে সব ছাদে কিন্তু একই অবস্থা সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু ছাদে ঘুরতে আসছি মানে যার ছাদ বাগান দেখতে আসছি আসার পর থেকে বলতেছিলাম তোমার ছাদ বাগান দেখবো তা আজকে আসলাম কালকের থেকে তো শাটডাউন শুরু হবে কোথাও যেতে পারবো কি না জানি না আপাতত বলা যাচ্ছে না প্রচণ্ড গরম গতকাল এত বৃষ্টি হয়েছে এখনও কিন্তু আকাশ মেঘলা হয়ে আছে দেখেন ব্ল্যাক হয়ে আছে তারপর প্রচণ্ড গরম ছাদের পানিতে এই যে ফয়েদে হবি পা ভিজাচ্ছে বৃষ্টির পানিতে ছাদের উপরে জমা হয়ে আছে বৃষ্টি পানি কিন্তু ভালো লাগতেছে চোখের পাতা ছুঁয়না আমার এত সাধে কান্নার সে যে নয় সে দেখে তার বিরহে কেমন মাশাআল্লাহ গান একদম রেডি তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা দিলে যখন স্টক থাকে গান বুঝছেন যখনই বলবো ভাবি গান রেডি আমি থাকবো না গো আমার আসলে মনে রেখে পেয়ে আমি এতই আনন্দিত হয়েছি কোথেকে শুরু করবো এত অল্প সময়ে সেটাই ভাবছি না না ভাবি অনেক গুণবতী ভাবি একদম রেডি সাদে কি ভাবির নাম ডিস্কো ভাবি উপস্থিত বুদ্ধি উপস্থিত প্রেজেন্টেশন দেওয়ার জন্য রেডি ভালোবাসা আমাকে এতটা পাগল করেছে আমাকে এই পাগল তাই বলতে হয় না আমারও ভালো লাগে কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি
যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হাই সেই পাগলাম ধন্য আমি ধন্য হে পাগল মনিরার জন্য থ্যাংক ইউ দেখলেন গান একদম রেডি কথায় কথায় গান মাশাআল্লাহ সুমির ছাদ বাগান দেখেও খুব ভালো লাগলো আশেপাশে কিন্তু গ্রিন না মানে সবাই কিন্তু ছাদে ছাদ বাগান করে ভালো ছাদ বাগানে শুধু গাছই পালে না হাঁসও পালে এই যে সুমির বাবার বাড়ির ছাদে হাঁস এই যে খাবার খাচ্ছে ওরা হাঁসও পালে হাঁস মুরগি সবই পালা দেবে ইচ্ছা করলে হাঁসের ঘর বাড়িও দেখা যেতেছে কবুতর কবুতর কোথায় কবুতর ওই যে কবুতরের ঘর আছে কবুতর দেখা যাচ্ছে না জানি সাজের বেলা ফেলে সাপুরে পাখি ফিরে যায় তবু আকাশে দাঁড়িয়ে রাখো তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি কয়জন সেই তোমারি এত কাছে থাকতে পারি শুটিং চলতেছে দেবর ভাবি আমরা ও মা গো এত কাছে রয়েছ তুমি আরো কাছে তোমাকে যে চাই ওয়া ওয়া তুমি ছাড়া আমার আপন আমার যে আগে বাই 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 তোমার নাম কি বলো ওই যে আলিফ আলিফ জের জবর ওর নাম টুরুলা 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 মাশাআল্লাহ মাই টুরুলা ও মাই টুরুলা আপনার প্রশ্ন শুনতেছি আমার যা বলতেছে আপনার ভিডিও দেখেন ডাকেন আমার একজন ভিউয়ার্স এই বিল্ডিং এ থাকে আমার জায়ের বিল্ডিং এ নিচের ফ্লোরে আসছে দেখা করতে আপনি মানে যেখানে থাকেন যখন ভিডিওটা দেখবেন আমার যার বাসা আসছি ওই একই বিল্ডিং এ থাকে না জিয়া ভাবির কি হন আমি তার এক হিসেবে খালাতো বোনের মেয়ে আবার মানে খালাতো ননদেরও মেয়ে আচ্ছা আচ্ছা ইভা হ্যাঁ কিভাবে কি মানে যোগাযোগ হয়ে যায় হ্যাঁ সবাই নীলা ভাবি আমাদের সদরবে থাকে জিয়া ভাবি জিয়া ভাবি রিলেটিভস খুঁজে পাওয়া গেছে কে আসছিল ওখানে হ্যাঁ আসে তো ভাবি আসে হ্যাঁ আমরা তো যে কোনো প্রোগ্রামে দেখা হয় ভাবির সঙ্গে বাচ্চা মাশাআল্লাহ তিনজন দুই বড় ছেলে বড় ছেলে ছোট ছেলে আচ্ছা আর মেয়ে আর এইটা হইলো কি আয়াস অনেকে চিনে তাই না হ্যাঁ ভালোই হয়েছে ছাদ বাগান দেখতে আসা ইভা ভাবির সঙ্গে দেখা হয়ে গেছে আসবো যাও কি সুন্দর খেলা
শিল্পীর অভাব নাই। আপনারা ভেঙে গেছেন অনেক সুন্দর বাতাস, জোরে আসে বাতাসটা আবার চলে যায়। ছাদ বাগান ঘুরে দেখা হলো, বেশ অনেকক্ষণ ছাদে ছিলাম, খুবই ভালো লাগছিল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসে চলে আসছি, এসে দেখছি সব আইসক্রিম খাচ্ছে, বসে ভাই বোনরা গল্প করছে, এক এক করে নাস্তা আনা হচ্ছে, খাওয়া হচ্ছে। সুমি এক এক করে নাস্তা বানাচ্ছে, এখন আবার মুড়ি মাখাচ্ছে, মুড়ি মাখা খাওয়া হবে। তার পাশে আবার ভর্তা বানানো হচ্ছে, লাল ভর্তা, ওটা দিয়ে পিঠা খাওয়া হবে। সবাই একসঙ্গে হলে গল্পে গল্পে যে কোনো খাবারই অনেক টেস্ট লাগে, যাই আনছে সঙ্গে সঙ্গে একদম ফিনিশ হয়ে যাচ্ছে। এই যে মুড়ি খাওয়া হচ্ছে, এখন চলে আসবে ম্যাড়া পিঠা, ম্যাড়া পিঠার সাথে শুটকির লাল ভর্তা, পাটায় বানানো হয়েছে। আমি ছিলাম না, ছাদে ছিলাম, সেজন্য ভিডিও করতে পারিনি। পেঁয়াজ, শুটকি, ডালমরিচ, লবণ, রসুন দিয়ে ভর্তাটা বানানো হয়েছে। এই লাল ভর্তাটা ম্যাড়া পিঠার সাথে খেতে বেশ ভালো লাগে, সাথে আছে মোগলাই। যাই আনছে সঙ্গে সঙ্গে, একদম কোনো কিছু থাকছে না। সবাই গল্পের সাথে সাথে মনে হয় বেশি খেয়ে ফেলছি আমরা সবাই। আর এর সঙ্গে থাকবে গরম চা, গরম গরম দুধ চা বানানো হচ্ছে। তা আমরা এই চা খেয়ে বাসে চলে যাব, রাত হয়ে যাচ্ছে। তা আজকে আর থাকবো না, পরে আবার আসবো। আমার যা বলতে ছিল যে এক সপ্তাহ থেকে যান, তো আমি বলতেছিলাম যে না, নেক্সট টাইম এসে থাকবো, আজকে আর থাকবো না। সবাই একসঙ্গে আসছি, সবাই এখন এক এক করে বের হয়ে সবাই সবার বাড়ি ফিরে যাব। অন্ধকার হয়ে গেছে টগর, কোনটা এটা? এই যে লাইবে নিতে চাও একটা? আমরা সবাই বিদায় নিয়ে সবাই সবার বাড়ি ফিরে যাচ্ছি। তা আজ এখানেই বিদায় নিব, সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Oh, okay, this is a complex situation.